কারেন্টের তার কেটে পড়েছিল রাস্তার। এবার উনি জল নিতে যাচ্ছিল, জল নিতে যে বোবা মানুষ তো প্যাঁচ লেগেছে কখন, আর কারেন্টের বিষয়টা কাউকে ডাকতে পারেনি, এবার ওখানেই থেকে গেছে পড়ে। এবার বাইরের লোক যে দেখছে যে হ্যাঁ এই অবস্থা, এই ডান হাতে প্যাঁচ লেগেছিল, ডান হাতের তো গোটাই মাংস চলে গেছে, তার ছিঁড়া পড়া আছে। রাইতে এসেছিল লোক, তো লোক আর উঠায়নি। অফিসের লোক, কারেন্টের অফিসের লোক এসেছিল, তো কারেন্ট উঠায়নি কি বলেনি ও কাউকে যে কারেন্ট পড়া আছে, তো কেউ দেখে শুনে যাইও না এটাও বলেনি। এই এই ঘটনাকে জানানো সত্ত্বেও তারা কি চার্জ করেছিল? হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট এখান থেকে জেনে দেখে শুনে গিয়ে তারপরেও ইলেকট্রিক চার্জ দিয়ে রেখেছিল। তারা কি গ্রামের লোককে কোনোভাবে বলেনি যে না? গ্রামের লোক বলেছে তাদের রাতের গাড়িও এখানে ফেসে গেছিল, সেই গাড়িকে আমাদের গ্রামের লোকও ধাক্কা দিয়ে কাদা থেকে উঠিয়ে দিয়েছে, তারপরেও ওরা ইলেকট্রিক চার্জ রেখেছে এবং বলেও নি যে আপনারা কেউ এখানে যাবেন না সকালে আমরা না আসা পর্যন্ত, কেউ কোনো রকম বলেনি। এই জিনিসটা বারংবার আমাদের এই মাঠে ঘটে, এর আগেও তার ছিঁড়েছে, অনেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে কিন্তু মারা যায়নি, কিন্তু আজকে দুঃখের বিষয় যে মারা গিয়েছে। কারেন্টের অফিসে ফোন করা হয়েছে, কারেন্টের দপ্তরে ফোন উঠায়নি, ফোন উঠায়নি, তারপরে যে হ্যান্ডেল ফেলতে যাওয়া হয়েছে অনেক দূরে, প্রত্যেকটা তার ওই যে মানে তিন চার তার আছে, তারটাতে প্রায় জায়গা জায়গায় গিট মারা, মানে গোটা তার না। তারটা কি রাস্তায় পড়েছিল? হ্যাঁ রাস্তায় পড়েছিল। এটা তো আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো, অনেক দুর্ঘটনা। একটা শিশু বেঁচে গেছে, তারপরে যদি খুব চলতি রাস্তা হতো তাহলে তো অনেকগুলো মানুষ মারা যেত।